गुड आफ्टरनून एवरीबॉडी। क्लास स्टैंडार्ड 3 सबजेक्ट हिस्ट्री। देखो तुम्हारे अष्टम अध्याय आलोचना चलछिलो, अष्टम अध्याये चाका आविष्कार और तार व्यवहार। 43 पता अनुशीलन आलोचना होच्छिलो। 43 पता देखो एकेर क ख ग घ ङ हुए गेछे। আজকে চ আর ছদ দাগ আলোচনা হবে। তাহলে আমাদের অষ্টম অধ্যায় আলোচনা চলছিল, চাকার আবিষ্কার ও তার ব্যবহার। চাকার আবিষ্কার ও তার ব্যবহার। চয়ের এক একটা দেখো। প্রথমে মানুষ কিভাবে শস্য পেশাই করত, প্রথমে মানুষ কিভাবে শস্য পেশাই করত, প্রথমে মানুষ কিভাবে না পাথরের উপর শস্য রেখে পাথর ঠুকে শস্য পেশাই করত, পাথরের উপর পাথর ঠুকে, বুঝেছো? পাথরের ওপর পাথর ঠুকে শস্য পেশাই করত, অনেকটা এখনকার শিল নোড়ার মতো, অনেকটা এখনকার শিল নোড়ার মতো। শিল নোড়াতে দেখো নি মায়েরা, দেখো না কিভাবে বাটনা বাটে বা কোনো কিছু ঠুকে পেশাই করে। তাহলে মানুষ প্রথমে পাথরের ওপর পাথর রেখে শস্য পেশাই করত। তবে উচ্চয়ের দুয়ের দাগের দেখো, মানুষ কিভাবে প্রথম গাড়ি বানালো, মানুষ কিভাবে প্রথম গাড়ি বানালো, দুটি চাকার মাঝখানে। দেখো 42 পাতায় ওপরের দিকে দেখো তিনের দাগে, মানব সভ্যতার প্রথম গাড়ি কিভাবে তৈরি হয়েছিল, মানব সভ্যতার প্রথম গাড়ি কিভাবে তৈরি হয়েছিল। তাহলে মানব সভ্যতার প্রথম গাড়ি কিভাবে তৈরি হয়েছিল আর মানুষ কিভাবে প্রথম গাড়ি বানালো, এ দুটোর একই উত্তর হবে, একই প্রশ্ন, দুটোই একই প্রশ্ন। দুটি চাকার মাঝখানে ফুটো করে, দুটো চাকার মাঝখানে ফুটো করে গাছের মোটা ডাল ঢুকিয়ে মানব সভ্যতার বা মানুষ প্রথম গাড়ি বানালো। এখন প্রশ্ন যেভাবে থাকবে, মানুষ কিভাবে প্রথম গাড়ি বানালো, তাহলে কি হবে, দুটি চাকার মাঝখানে ফুটো করে গাছের মোটা ডাল ঢুকিয়ে মানুষ প্রথম গাড়ি বানালো। চয়ের তিনের দাগে দেখো, চাকা আমাদের কি কি কাজে লাগে, চাকা আমাদের কি কি কাজে লাগে, কি কি কাজে লাগে, মানে চাকা আমাদের কি উপকার করে, তাই তো? একই জিনিস তো, চাকার সাহায্যে কি গাড়ি চলে, চাকার সাহায্যে শস্য পেশাই হয়, চাকার কলকারখানার নানা যানবাহনেও গাড়িতে যানবাহনেও চাকার ব্যবহার দেখতে পাই, তাই তো? তাহলে চাকার সাহায্যে দূর দূরান্তে যাতায়াত খুব সহজ হয়, জিনিস বিভিন্ন জিনিসপত্র সহজে আনা নেওয়া যায়, তাই তো? চাকার সাহায্যে গাড়ি চলে, চাকার সাহায্যে অসুস্থ শিশুদের গাড়ির মধ্যে চাপিয়ে আমরা এক জায়গায় অন্য জায়গা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই নিয়ে যেতে পারি, চাকার সাহায্যে শস্য পেশাই করা হয়, কত কাজ। তাহলে চাকা আমাদের কি কি কাজে লাগে, এখানে দেখো 2 নম্বর আছে, 2 নম্বর, 2 নম্বর, আবার যদি 3 নম্বরও থাকে তাও 2, 3, 4 পয়েন্ট করে তৈরি করে রাখো, 3 নম্বরেরও হয়ে যাবে। চাকা আমাদের কি কাজে লাগে, হয়ে গেল তো?
এবার দেখো 6-এর 2-টা চাকা আবিষ্কার মানুষের কি উপকার করলো, একই প্রশ্ন। ওখানে 2 নম্বর হিসাবে চেয়েছে, এখানে 3 নম্বর হিসাবে চেয়েছে। দেখো আগে 6-এর 1-এর টা চাকার সাহায্যে কিভাবে মাটির পাত্র তৈরি করা হয়, চাকার সাহায্যে কিভাবে মাটির পাত্র তৈরি করা হয়। চাকার সাহায্যে নানা রকম মাটির পাত্র তৈরি করা হয়, এর চেষ্টা করতে গিয়ে কুমোরের চাক তৈরি হলো। একটা কাঠের চাকার উপর কাদা মাটি রেখে চাকাটাকে ঘোরানো হয়, তারপর ওই মাটি দিয়ে হাতের আঙুলের কায়দায় তৈরি করা হয় নানা রকম পাত্র, যেমন কলসি, জ্বালা, কুঁজো, হাঁড়ি, গ্লাস প্রভৃতি। 39 পাতার শেষে দেখো, 39 পাতার শেষে আর 40 পাতার উপরে দেখো, এখানেই আছে উত্তরটা, বুঝেছো? তাহলে চাকার উপর, বড় একটা কাঠের চাকার উপর কাদা মাটি রেখে চাকাটাকে ঘোরানো হয়, তারপর ওই মাটি দিয়ে হাতের আঙুলের কায়দায় তৈরি করা হয় কলসি, জ্বালা, কুঁজো, হাঁড়ি, গ্লাস প্রভৃতি। এখানে জ্বালা বানানটা বর্গের জয়কার লয়কার জ্বালা, জ্বালা মানে বড় মাটির পাত্র, আর হাত পুড়ে গেলে জ্বালা করছে, হাত কেটে গেলে জ্বালা করছে, সেটা বর্গীয় জয়ের নিচে ব থাকবে, বর্গীয় জয় ব আকার লয় আকার, ঠিক আছে? এটা জ্বালা, জ্বালা মানে মাটির পাত্র। তারপরে দেখো, তাহলে এইভাবেই শস্য পেশাই হলে বা উদাহরণ দিয়ে দিবে, যেমন কলসি, জ্বালা, কুঁজো, হাঁড়ি, গ্লাস প্রভৃতি, ঠিক আছে? এবার দেখো, চাকা আবিষ্কার মানুষের কি উপকার করলো, এই প্রশ্নটা। আর উপরে চর দাগে দেখো, চাকা আমাদের কি কি কাজে লাগে, কি কি কাজে লাগে, কি উপকার করলো, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন, ঠিক আছে? একই উত্তর হবে, ওটা 2 নম্বর চেয়েছে, 2 নম্বরের মতো হবে, আর এটা কত, 3 নম্বর চেয়েছে, 3 নম্বরের মতো হবে। চাকা কেন মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার? দেখো চাকা কেন, তাহলে কি কি কাজে উপকার করেছে, এখানেই উত্তরটা আছে, গুছিয়ে নিতে হবে। চাকার সাহায্যে নানা রকম যানবাহন তৈরি করা হয়, এই চাকা আমাদের কি উপকার করলো, দেখো, যার সাহায্যে অনেক দূর দূরান্তে যাতায়াত করা সম্ভব হয়, বিভিন্ন জিনিসপত্র সহজে আনা নেওয়া করা যায়, কলকারখানায় বহু যন্ত্রপাতি চাকার সাহায্যেই তৈরি হয়ে থাকে, এভাবেই চাকা মানব সভ্যতার নানা কাজে আসে। চাকা তাহলে কি উপকার করলো, চাকার সাহায্যে নানা রকম যানবাহন তৈরি করা হয়, যার সাহায্যে অনেক দূর দূরান্তে যাতায়াত করা সম্ভব হয়, বিভিন্ন জিনিসপত্র সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, সহজে এবং কম সময়ে, এখানে লিখে দিবে, কম সময়টাকে এখানে রেখে দিবে, ওর লাইনটার মধ্যে কম সময়টাকে অ্যাড করে দাও, সহজে ও কম সময়ে। তারপর দেখো, কলকারখানার বহু যন্ত্রপাতি চাকার সাহায্যে তৈরি করা হয়, এভাবেই চাকা মানুষের নানা উপকার করলো। এই দেখো 42 পাতায়, চাকা কেন মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার, এখানেই দেখো উত্তরটা আছে, এখানেই উত্তরটা আছে। তারপর লেখো, চাকার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। 42 পাতায় 2-এর দাগে দেখো, 6-এর 2-এর টা চাকা ব্যবহার করা হয় এমন কয়েকটি জিনিসের নাম করা হয়, চাকার ব্যবহার করা হয় কয়েকটি জিনিসের নাম লেখো, আর চাকার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার, চাকা কি কি কাজে ব্যবহার করা হয় সেটা লেখো, একই জিনিস। দেখো, চাকার সাহায্যে তৈরি মাটির পাত্রে মানুষ শস্য রাখতো, কি কি কাজে ব্যবহার করি আমরা, চাকার সাহায্যে আমরা মাটির পাত্র তৈরি করি, তাতে কি করে উদ্বৃত্ত শস্যটা মজুদ রাখতাম বা বেশি ফসলটাকে আমরা জমা করতাম, তাই তো? এছাড়া চাকার সাহায্যে কলসি, কুঁজো, হাঁড়ি, গ্লাস তৈরি হতো, চাকা দিয়ে দাঁতার সাহায্যে মানুষ শস্য পেশাই করতে শিখল, চাকা দিয়ে দাঁতার সাহায্যে মানুষ শস্য পেশাই করতে শিখল, সব শেষে বিভিন্ন কলকারখানায় এবং প্রায় অধিকাংশ যানবাহনের গতি বাড়ানোর জন্য চাকার ব্যবহার শুরু হলো। চাকার ব্যবহার, চাকার গুরুত্বপূর্ণ ব্যবহার বলছে, তাহলে যানবাহনের গতি বাড়ানোর জন্য চাকার ব্যবহার লাগবে, চাকার ব্যবহার শুরু হলো। তাহলে আমাদের অষ্টম অধ্যায়ে চ ছ ছয়ের দাগ HW খাতায় করে নাও। আজকে অষ্টম অধ্যায় তাহলে শেষ হয়ে গেল, পরের দিন আমরা চতুর্দশ অধ্যায় পড়ব, ঠিক আছে? তাহলে দেখো।
পেচ পেচ 43, দাগ 6, এইচ ডব্লিউ। তাহলে অষ্টম অধ্যায়ে চাকার আবিষ্কার ও তার ব্যবহার, এই অধ্যায়টা আজকে শেষ হয়ে গেল। গতদিনে অনুশীলনী ক খ গ ঘ ঙ হয়েছিল, আজকে চ ছ হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। পুরোটা রিডিং পড়ো আর চয়ের দাগ আর ছয়ের দাগ এইচ ডব্লিউ খাতায় করো, সুন্দর করে করে বারবার পড়ো, প্র্যাকটিস করো, বাড়িতে প্রশ্নগুলো পড়ো। আজকে এই পর্যন্ত থাক তাহলে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।